সপ্তদশ পরিচ্ছেদ। মেজদি যে এত তাড়াতাড়ি আমাদের এত বড় উপকার করবেন তা কোনোদিন ভাবিনি, শুধু ভাবিনি নয়, কল্পনাও করিনি। মেমসাহেব আমাকে ভালোবাসত, আমি মেমসাহেবকে ভালোবাসতাম। সে ভালোবাসায় কোনো ফাঁকি কোনো ভেজাল ছিল না। আমরা নিশ্চিত জানতাম আমরা মিলবই, শত বাধা বিপত্তি অগ্রাহ্য করেও আমরা মিলতাম। কিন্তু তবুও মেজদির ওই সাহায্য উপকারটুকু একান্ত প্রয়োজন ছিল এবং মেজদির প্রতি আমরা দুজনেই কৃতজ্ঞ ছিলাম। আসলে মেজদি বরাবরই আমাকে ভালোবাসতেন, স্নেহ করতেন। আমারও মেজদিকে বড় ভালো লাগত। প্রথম দিন থেকে মেজদিরও আমাকে ভালো লেগেছিল। কিছুদিনের মধ্যে মেজদি আমাদের দুজনের ভালোবাসায় গভীরতা উপলব্ধি করেছিলেন, তাই মনে মনে ছোট বোনকে তুলে দিয়েছিলেন আমার হাতে। এবার তো সারা দুনিয়াকে জানিয়ে দিলেন মেমসাহেব আমার, আমি মেমসাহেবের। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মূল্যের সম্পত্তি হস্তান্তরের সব কিছু পাকাপাকি হয়ে গেল, শুধু এক সাব রেজিস্ট্রারের সই আর সিল মোহর লাগানো বাকি রইল। এই কাজটুকুর জন্য আমি বিশেষ চিন্তিত ছিলাম না। মেমসাহেব অনেকদিন আগে বললেও আমি এতদিন বাড়ি ভাড়া নেবার কথা খুব সিরিয়াসলি ভাবিনি। সেবার কলকাতা থেকে ফিরে সত্যি সত্যি গ্রিন পার্কে ঘোরাঘুরি শুরু করলাম, দু চারজন বন্ধু বান্ধবকেও বললাম, দু চারটে বাড়ি দেখলাম, কিন্তু ঠিক পছন্দ হলো না। আরও কিছুদিন অপেক্ষা করলাম, আরও কিছু বাড়ি দেখলাম, বন্ধু বান্ধবদের সঙ্গে আরও কিছু পরামর্শ করলাম, কয়েকটা বাড়ির জন্য দরদস্তুরও করলাম। এমনি করে আরও মাস দুই কেটে যাওয়ার পর সত্যি সত্যি তিনখানা ঘরে একটা ছোট্ট কটেজ পেলাম 300 টাকায়। বাড়িটা আমার বেশ পছন্দ হলো। ইহেরিলি রোড থেকে বড় জোর 200 গজ হবে, গ্রিন পার্ক মার্কেট বেশ কাছে, মিনিট 3-4 রাস্তা। বাজার দূরে হলে মেমসাহের পক্ষে কষ্টকর হতো, তাছাড়া বাড়িটাও বেশ ভালো, কর্নার প্লট, সামনে আর পাশে মাঝারি সাইজের লন, গেটের ভিতর দিয়ে বাড়ির ভিতরে গাড়ি রাখার ব্যবস্থা, ড্রয়িং ডাইনিং রুমটা তো বেশ বড়, 20x15, একটা বেডরুম বড় একটা ছোট, দুটো বেডরুমেই লফট আর ওয়ার্ড্রব, বড় বেডরুম আর ড্রয়িং ডাইনিং রুমের মাঝে একটা ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম, বাড়ির ভিতরে একটা ইন্ডিয়ান স্টাইলের টিভি, সামনের বারান্দাটা অনেক লম্বা থাকলেও বিশেষ চওড়া ছিল না। ভিতরের বারান্দাটা স্কোয়ার সাইজের বেশ বড় ছিল। রান্নাঘর দিল্লির নতুন বাড়িতে যেমন হয় তেমনই ছিল, আলমারি মিডসেফ সিঙ্ক কাপবোর্ড সবই ছিল। লফ আলমারি ওয়ার্ড্রব থাকার জন্য আলাদা করে স্টোর ছিল না, কিন্তু ছাদে একটা দরজাবিহীন ঘর ছিল। লন দুটো বেশ ভালো ছিল সত্যি, কিন্তু দিল্লির অন্যান্য বাড়ির মতো এই বাড়িটায় কোনো ফুল গাছ ছিল না। আগে যিনি ভাড়ায় ছিলেন তার নিশ্চয়ই ফুলের শখ ছিল না। তবে সামনের বারান্দায় এক পাশ দিয়ে একটা বিরাট মাধবী লতা উঠেছিল। মোট কথা সব মিলিয়ে বাড়িটা আমার বেশ ভালো লেগেছিল। তাছাড়া আমার মতো ডাকাতের হাতে পড়ে মেমসাহেব ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের সভানেত্রী হলেও এ বাড়িতে থাকতে অসুবিধা হবে না বলে বাড়িটা আরও ভালো লেগেছিল। বাড়িটা নেবার পর মেমসাহেবকে কিছু জানালাম না, ঠিক করলাম ও দিল্লি আসার আগেই বেশ কিছুটা সাজিয়ে গুছিয়ে নিয়ে চমকে দেবো। আবার ভাবলাম ওয়েস্টার্ন কোর্ট ছেড়ে এই বাড়িতেই চলে আসি, পরে ভাবলাম না তা হয় না, একলা একলা থাকবো না এই বাড়িতে, অসম্ভব। ঠিক করলাম ওকে নিয়ে এই বাড়িতে ঢুকবো। গজাননকে আবার এই নতুন বাড়িতে থাকতে দিতাম। আমি ওকে বললাম, গজানন তুমি আমার বাড়িটা দেখাশোনা করো, আমি এর জন্য তোমাকে মাসে মাসে কিছু দেবো। গজানন সাফ জবাব দিয়েছেন, নেই নেই ছোটা সাহেব, তুমি আমার হিসেবটি সেভ করতে পারবে না, আমি বিবিজির কাছ থেকে যা নেবার তাই নেব। গজানন বাসে যাতায়াত করত, ডিউটি শেষ হওয়ার পর 1 মিনিট অপেক্ষা করতো না, সোজা চলে যেত গ্রিন পার্কে। আমি আমার বাড়তি 250 টাকা দিয়ে কেনাকাটা শুরু করে দিলাম। একটা সোফা সেট কিনলাম, একটা ডবল বেডের খাট কিনলাম, ওয়েস্টার্ন কোর্ট থেকে আমার বইপত্র ওই বাড়িতে নিয়ে গেলাম, বিদেশ থেকে কিনে আনা ডেকোরেশন পিসগুলিও সাজালাম, তারপর এক মাসে সমস্ত ঘরের জন্য পর্দা কিনলাম। তাছাড়া যখন যেরকম বাতিক তার আর সামর্থ্য হয়েছে তখন কটেজ ইন্ডাস্ট্রিজ এম্পোরিয়াম বা অন্য কোনো স্টেট এম্পোরিয়াম থেকে কিছু কিছু জিনিসপত্র কিনে ঘর দো সাজাচ্ছিলাম। গজানন বড় দরদ দিয়ে বাড়িটার দেখাশুনো করছিল। দীর্ঘদিন ওয়েস্টার্ন কোর্টে কাজ করার ফলে ওর বেশ একটা রুচিবোধ হয়েছিল। মানি প্ল্যান্ট ক্যাকটাস ফান দিয়ে বাড়িটা চমৎকার সাজালো। আমি যখন দিল্লির বাইরে গেছি গজানন তখনই ফরমাইশ করে ছোটোখাটো সুন্দর সুন্দর জিনিস আনিয়েছেন। হায়দ্রাবাদ থেকে 10-15 টাকা দামের ছোট ছোট সুন্দর উট কার্ফি এনেছি, বেনারস থেকে পাথরের জিনিস এনেছি, কলকাতা থেকে বাঁকুড়া টেরাকোটা ঘোড়া আর কৃষ্ণনগরের ডলস এনেছি, উড়িষ্যা থেকে স্যান্ডস্টোনের কোনারক মূর্তি, কালীঘাট আর কটক থেকে পটো এনেছিলাম আমাদের ড্রয়িং রুমের জন্য। বুক সেলফের উপর দুকোনায় দুটো ফটো রেখেছিলাম, একটা প্রাইম মিনিস্টারের সঙ্গে আমার ছবি আর একটা মেমসাহেবের পোর্ট্রেট। এদিকে যে এত কাণ্ড করছিলাম সেসব কিছু মেমসাহেবকে জানালাম না, ইচ্ছে করেই জানালাম না। ইতিমধ্যে বোম্বে থেকে মেজদের চিঠি পেলাম, ভাই রিপোর্টার, যুদ্ধ না করেও যারা যোদ্ধা ইন্ডিয়ান নেভির তেমনই এক অফিসারকে বিয়ে করে কি বিপদেই পড়েছি, সংসার করতে গিয়ে রোজ আমার সঙ্গে যুদ্ধ করছে, রোজ হেরে যাচ্ছে, রোজ বন্দি করছি, মুক্তি দিচ্ছি, তবে বারবার যুদ্ধবন্দির প্রতি এত উদার ব্যবহার করা যায় না,
এবার তাই শাস্তি দিয়েছে, দিল্লি ঘুরিয়ে আনতে হবে। তবে ভাই একথা স্বীকার করব, বন্দি এক কথায় বিনা প্রতিবাদে শাস্তি হাসি মুখে মেনে নিয়েছে। আর কিছুদিনের মধ্যে তুমি বন্দি হতে চলেছ, শাস্তি তোমাকেও পেতে হবে। তবে তুমি তোমার মেম সাহেবের কাছ থেকে শাস্তি পাবার আগে আমরা দুজনে তোমাকে শাস্তি দেওয়ার জন্য দিল্লি আসছি। প্রেসিডেন্টের খুব ইচ্ছা যে আমরা রাষ্ট্রপতি ভবনে ওর অতিথি হই, কিন্তু ভাই তোমাকে ছেড়ে কি রাষ্ট্রপতি ভবনে থাকা ভালো দেখায়? তোমার মনে কষ্ট দিয়ে রাষ্ট্রপতি ভবনে থাকতে আমি পারবো না, আমাকে ক্ষমা করো। আগামী বুধবার ফ্রন্টিয়ার মেল অ্যাটেন্ড করতে ভুলে যেও না। তুমি স্টেশন না এলে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে আবার সেই রাষ্ট্রপতি ভবনে যেতে হবে। তোমার মেজদি, বুধবার আমি ফ্রন্টিয়ার মেল অ্যাটেন্ড করেছিলাম, মেজদি নিয়ে এসেছিলাম আমার গ্রিন পার্কে নতুন আস্তানায়। সারা জীবন কলকাতায় ওই চারখানা ঘরে তিনতলায় ফ্ল্যাটে কাটিয়ে আবার গ্রিন পার্কের বাড়ি মেজদির ভীষণ পছন্দ হয়েছিল। যুদ্ধ না করে যিনি যোদ্ধা মেজদি সেই ভাগ্যবান বন্দী ঘর বাড়ি থেকে মন্তব্য করেছিলাম। দেখে শুনে মনে হচ্ছে ম্যাডাম শপিং করতে গিয়েছেন, এক্ষুনি এসে ড্রয়িং রুমেও বসে এক কাপ কফি খেয়েই বেডরুমে লুটিয়ে পড়বেন। তারপর জিজ্ঞাসা করেছিলাম, ম্যাডামের জন্য এত আয়োজন করার পর এ বাড়িতে আপনার একলা থাকতে কষ্ট হয় না? আমি বলেছিলাম আমি তো এখানে থাকি না, আমি ওয়েস্টার্ন কোর্টেই থাকি। আমার কথায় ওরা দুজনেই অবাক হয়েছিলেন, বোধহয় খুশিও হয়েছিলেন। খুশি হয়েছিলেন এই কথা ভেবে যে একলা ভোগ করার জন্য আমি এত উদ্যোগ আয়োজন করিনি। মেয়েদিরা তিন দিন ছিলেন, কখনো ওরা দুজন কখনো বা আমরা তিনজনে ঘুরে বেরিয়েছি। ওদের দিল্লি ত্যাগের আগের দিন সন্ধ্যায় গ্রিন পার্কের বাড়ির ড্রয়িং রুমে বসে অনেক রাত্রি পর্যন্ত আমরা আড্ডা দিয়েছিলাম। কথায় কথায় মেজদি একবার বললেন, সংসার করার প্রায় সব কিছুই তো আপনি জোগাড় করে ফেলেছেন, বিয়েতে আপনাদের কী দেবো বলুন তো? আমি উত্তর দেবার আগে বন্দি উত্তর দিলেন, আজেবাজে কিছু না দিয়ে একটা ফোম রবারের গদি দিও, শুয়ে আরাম পাবে আর প্রতিদিন তোমাকে ধন্যবাদ জানাবে। এইসব আজেবাজে আলতু ফালতু কথাবার্তা বলতে বলতে অনেক রাত হয়েছিল। মেজদি বললেন, আজ আর ওয়েস্টার্ন কোর্ট যাবেন না, এইখানেই থেকে যান। আমি হেসে বলেছিলাম, না না তা হয় না। কেন হয় না? ওখানে নিশ্চয়ই জরুরি চিঠিপত্র এসেছে। মেজদি মাঝরাত পথে বাধা দিয়ে বললেন, এত রাত্রে চিঠিপত্র দেখে কি করবেন, কাল সকালে দেখবেন। আবার বললাম, না না মেজদি আমি এখন এ বাড়িতে থাকবো না। এবার মেজদি হাসলেন, বললেন, কেন? প্রতিজ্ঞা করেছেন বুঝি যে একলা একলা এই বাড়িতে থাকবেন না? আমি কোনো উত্তর না দিয়ে শুধু একটু হাসলাম। একটু পরে বিদায় নিয়ে চলে এলাম ওয়েস্টার্ন কোর্ট। পরের দিন স্টেশনে বিদায় জানাতে গেলে মেজদি আমাকে একটু আড়ালে ডেকে নিলেন, বললেন, আপনার মেম সে বোম্বে দেখেনি, তাই সামনে ছুটিতে আমাদের কাছে আসবে, কদিনের জন্য দিল্লি পাঠিয়ে দেবো, কেমন? আমি হাসতে হাসতে বললাম, আপকা মেহরবানি। মেজদি বললেন, মেহরবানির আবার কী আছে, বিয়ের আগে একবার সব কিছু দেখে শুনে যাক। আমি এ কথারও কোনো জবাব দিলাম না, মাথা নিচু করে চুপটি করে দাঁড়িয়ে রইলাম। ট্রেন ছাড়ার মুখে মেজদি বললেন, ফাগুনে বিয়ে হলে আপনার কোনো আপত্তি নেই তো? আমি মাথা নিচু করে বললাম, সে সময় যে পার্লামেন্টের বাজেট সেশন চলবে তা চলুক গে, বেশি দেরি করা আর ভালো লাগছে না। শেষে মেজদি বলেছিলেন, সাবধানে থাকবেন ভাই, চিঠি দেবেন। মেয়েদের চলে যাবার পর মনটা সত্যি বড় খারাপ লাগলো, পরমাত্মীয়দের বিদায় ব্যথা অনুভব করলাম মনে মনে। কদিন বাদে মেম সাহেবের চিঠি পেলাম, তুমি কি কোনো তুকতাক বা কবচ মাদুলি দিয়ে মেজদিকে বশ করেছো? ও মার কাছে ছ পাতা আর আমার কাছে চার পাতা চিঠি লিখেছে, সারা চিঠি বলতে শুধু তোমার কথা, তোমার প্রশংসা। তোমার মতো ছেলে নাকি আজকাল পাওয়া মুশকিল, তুমি নাকি ওদের খুব যত্ন করেছো, ওরা নাকি খুব আরামে ছিল। তারপর মার চিঠিতে ফাগুন মাসে বিয়ে দেবার কথা লিখেছে, তোমারও নাকি তাই মত? মার কোনো আপত্তি নেই। আজ মেজদির চিঠিটা মা দিদির কাছে পাঠিয়ে দিলেন, আর কদিন পরে আমাদের কলেজ বন্ধ হবে, ছুটিতে মেজদির কাছে যাব। যদি মেজদিকে ম্যানেজ করতে পারি তবে ওদের কাছে দু সপ্তাহ থেকে এক সপ্তাহের জন্য তোমার কাছে যাব। আমাদের এখানকার আর সব খবর মোটামুটি ভালো, তবে ইদানিং খোকনকে নিয়ে একটু চিন্তিত হয়ে পড়েছি। আমার মনে হচ্ছে ও রাজনীতিতে মেতে উঠেছে। পড়াশোনা এখন অবশ্য ঠিকই করছে, কিন্তু ভয় হয় একবার যদি রাজনীতি নিয়ে বেশি মেতে ওঠে তবে পড়াশোনার ক্ষতি হতে বাধ্য। খোকন যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে তার জন্য আমাকে কিছুটা দায়ী হতে হবে। সর্বোপরি বৃদ্ধ বিপত্তি কাকাবাবু বড় আঘাত পাবেন। আমি মেম সাহেবকে লিখলাম, মেজদি যা লিখেছে তা বর্ণে মর্ণে সত্য, ফাল্গুন মাসে পার্লামেন্টের সেশন চলবে, কিন্তু তা চলুক গে, চুলোর দুয়ারে যাক পার্লামেন্ট, ফাগুন মাসে আমি বিয়ে করবই, আমার আর দেরি সহ্য হচ্ছে না। তুমি যে আমার চাইতে অর্ধৈর্য হয়েছ তা আমি জানি। আরও অনেক কিছু লিখেছিলাম, শেষের দিকে খোকনের সম্পর্কে লিখেছিলাম, কিন্তু ওকে নিয়ে যত চিন্তা করবেন না, বাঙালির ছেলেরা যৌবনে হয় রাজনীতি না হয় কাব্য সাহিত্য রচনা করবেই। শরৎ হেমন্ত শীত বসন্ত ঋতুর মতো এসব চিরস্থায়ী নয়, দু চার দিন ইনকিলাব বা বন্দে মাতরম চিৎকার করে ডালহৌসি স্কোয়ার স্টিম বোলারে তলায় পড়লে সব পাল্টে যাবে, খোকনও পাল্টে যাবে। এ কথাও লিখলাম, তুমি কি খোকনের জন্য অত ভাববে না? হাজার হোক আসছে, বেশ বড় হয়েছে, কলেজে পড়ছে, তাছাড়া তার বাবা তো আছেন, ছেলে মেয়েদের এই বয়সে তাদের স্বাধীনতার হস্তক্ষেপ করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়।
তোমারও হতে পারে, সুতরাং একটু খেয়াল করে চলবে। শেষে লিখলাম, খোকন যখন ছোট ছিল তখন যাকে মাতৃস্নেহ দিয়ে দিদির ভালোবাসা দিয়ে অভাবিত বিপদের হাত থেকে রক্ষা করার প্রয়োজন ছিল, তুমিও মেজদি তা করেছো। তোমাদের স্নেহ ছায় সে একটা মাতৃহারা শিশু আজ যৌবনে পদার্পণ করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেইটুকুই তোমাদের যথেষ্ট পুরস্কার। এর চাইতে বেশি আশা করলে দুঃখ পেতে পারো। যেন দোলা বৌদি, খোকন সম্পর্কে এত কথা লিখতাম না, কিন্তু ইদানিংকালে মেমসাহেব খোকনকে নিয়ে এত বেশি মাতামাতি, এত চিন্তা শুরু করেছিল যে এসব না লিখে পারলাম না। আজকাল ওর প্রত্যেকটা চিঠিতে খোকনের কথা থাকত, লিখতো খোকনের এই হয়েছে ওই হয়েছে, খোকনের কি হলো কি হবে, খোকন কি মানুষ হবে না, ইত্যাদি ইত্যাদি হাজার কথা লিখত। তুমি তো জানো আজকালকার দিনে নিজেদের খোকনকেই মানুষ করতে মানুষ পাগল হয়ে উঠেছে। তাদের স্নেহ ভালোবাসা দেওয়া সহজ, কিন্তু বিনিময়ে তার মর্যাদা পাওয়া দুর্লভ। খোকনের প্রতি ওর এত স্নেহ ভালোবাসার জন্য সত্যি আমার ভয় করতো। ভয় হতো যদি কোনোদিন খোকন ওর এই স্নেহ ভালোবাসার মূল্য না দেয়, মর্যাদা না দেয়, তখন সে দুঃখ, সে আঘাত সহ্য করা অত্যন্ত কষ্টকর হবে, তাই না? এই চিঠির উত্তরে মেমসাহেবকে লিখলো, জানো, লিখলো, তুমি যত সহজে খোকুর সম্পর্কে যেসব উপদেশ পরামর্শ দিয়েছ আমার পক্ষে অত সহজে সেসব গ্রহণ করা বা মেনে নেওয়া সম্ভব নয়। তার কারণ খুব সহজ, মাতৃহারা 6 বছরের শিশু খোকনকে নিয়ে কাকাবু আমাদের বাড়িতে এসেছিলেন, সে অনেক দিনের কথা, মাতৃ স্নেহ দেবার ক্ষমতা আমাদের ছিল না। কিন্তু দিদি, মেজদি আর আমি ওকে বড় করেছি, ওকে খাইয়েছি, পড়িয়েছি, সুর করে ছড়া বলতে বলতে কোলের মধ্যে নিয়ে ঘুমিয়েছি, একদিন নয়, দুদিন নয়, বছরের পর বছর খোকনকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শুয়েছি আমরা 3 মন। কয়েক বছর পর দিদির বিয়ে হয়ে গেলে আমি আর মেজদি ওকে দেখেছি, ওর অসুখ হলে মেজদি ছুটি নিয়েছে, আমি কলেজ কামাই করেছি, মানত করেছেন, মেজদিরও বিয়ে হয়ে গেল, আজ খোকনকে দেখবার জন্য শুধু আমি পড়ে রয়েছি। তুমিও কলকাতা ছেড়ে চলে গেলে, মা বাবার কথা বাদ দিলে, খোকন ছাড়া যাও এখন আমার কি আর আকর্ষণ আছে বলো, হাতেও প্রচুর সময়, তাই তো খোকনের কথা না ভেবে উপায় কী? এই চিঠির উত্তরে আমি আর খোকন সম্পর্কে বিশেষ কিছু লিখলাম না, ভাবলাম মেমসাহেব ছুটিতে দিল্লি এলে কথাবার্তা বলবো। ছুটিতে মেমসাহেব বোম্বে গিয়েছিল, এবার ভেবেছিলাম 2-3 দিনের জন্য বোম্বে ঘুরে আসি, খুব মজা হতো, কিন্তু শেষ পর্যন্ত গেলাম না। মেজদির ওখানে 17-18 দিন কাটিয়ে মেমসাহেব কলকাতায় যাওয়ার পথে দিল্লি এসেছিল। কলকাতায় সবাই জানতো বোম্বেতেই আছে মেমসাহেব, আমার কাছে মাত্র 4-5 দিন ছিল। মেমসাহেবকে গ্রিন পার্কের বাড়িতে নিয়ে গিয়েছিলাম, ওর খুব পছন্দ হয়েছিল, বলেছিল লাভলি, তারপর বলেছিল তুমি যে এর মধ্যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবে তা ভাবতে পারিনি। আমি বলেছিলাম তোমাকে বিয়ে করে তো যেখানে সেখানে তুলতে পারি না, ওই লম্বা সরু কালো ভুরু দুটো টান করে উপরে তুলেও বলেছিল ইজ ইট। তবে কি, মেমসাহেব গজাননকে অশেষ ধন্যবাদ জানালো অত সুন্দর করে বাগান করবার জন্য। জিজ্ঞাসা করলাম, গজানন তোমার কি চাই বলো? গজানন বলেছিল, মিমিজি আফি নেই, আগে তুমি এসে সব কিছু বুঝে সুঝে নাও, তারপর হিসেব টিসেব করা যাবে। বিকেল হয়ে এসেছিল, গজাননকে কিছু খাবার দাবার আর কফি আনতে মার্কেট পাঠিয়েছিলাম। মেমসাহেব ওপাশের সোফাটা ছেড়ে আমার পাশে এসে বসল, আমার একটা হাত নিজের হাতের মধ্যে তুলে নিয়ে মাথা নিচু করে কি যেন দেখছিল, কি যেন ভাবছিল। আমি কিছু বললাম না, চুপ করেই বসে রইলাম। কয়েক মিনিট এইভাবেই কেটে গেল, তারপর ওই মাথা নিচু করে নরম গলায় বলল, সত্যি তুমি আমাকে সুখী করার জন্য কত কি করেছো। কেন, আমি বুঝি সুখী হব না? নিশ্চয়ই হবে, তবু এত বড় বাড়ি, এত সব আয়োজন তো আমার জন্যই করেছো। আমি ঠাট্টা করে বললাম, সেজন্য কিছু পুরস্কার দাও না? মেমসাহেব হেসে বলল, তোমার মাথায় শুধুই এক চিন্তা, তোমার মাথায় বুঝি সে চিন্তা আসে না? ও চিৎকার করে বলল, নো নো নো। এক মুহূর্তের জন্য আমি চুপ করে গেলাম, একটু পরে বললাম, এদিকে তো গলাবাজি করে খুব নো নো বলছ, আর ওদিকে বিয়ের আগেই ছেলে মেয়ের ঘর ঠিক করছো। মেমসাহেব এইভাবে ফার্স্ট ওভারের ফার্স্ট বলে বোল্ড হয়ে ভাবতে পারিনি। আমার কথায় কোনো জবাব ছিল না ওর কাছে, শুধু বলল, তোমার মতো ডাকাতের সঙ্গে ঘর করতো একটু ভূত ভবিষ্যৎ চিন্তা না করে উপায় আছে? গ্রিন পার্ক থেকে ওয়েস্টার্ন কোর্টে ফিরে আসার পর মেমসাহেব বলল, যেন মেজদি বলেছিল বিয়েতে তোমার কী চাই তাই জেনে নিতে। আমি পুরো কোচকে অবাক হয়ে বললাম, সে কি মেজদি জানে না? তুমি বলেছো নাকি? একবার, হাজারবার বলেছি। আমার রাগ দেখে ও যেন একটু ঘাবড়ে গেল, বলল, হয়তো কোনো কারণে, এর মধ্যে কারণ টারণ কিছু নেই। মেমসাহেবের মুখটা চিন্তায় কালো হয়ে গেল, মুখ নিচু করে বলল, মেজদি হয়তো ভেবেছে তুমি ফ্রাঙ্কলি আমাকে সব কিছু খুলে বলতে পারো, তোমাকে যা বলবো মেজদিও তা জানে। মেমসাহেব নিশ্চল পাথরের মতো মাথা নিচু করে বসে রইল। আমি চুরি করে ওর দিকে চাইছিলাম আর হাসছিলাম। একটু পরে ও আমার কাছে এসে হাত দুটো ধরে বলল, গো বলো না, বিয়েতে তোমার কী চাই? আমি প্রায় চিৎকার করে বললাম, তোমার মেজদি জানেন না যে আমি তোমাকে চাই? একটা বিরাট দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হাসতে হাসতে বলল, বাপ রে বাপ, কি অসভ্য ছেলে রে বাবা। আমি অত্যন্ত স্বাভাবিকভাবে বললাম, এতে অসভ্যতার কী করলাম? মেমসাহেব আমাকে এক দাবক দিয়ে বলল, বাজে বকো না, ছি, এমন করে কেউ ভাবিয়ে তোলে?
পরে ও আবার আমাকে জিজ্ঞাসা করেছিল, বলো না বিয়েতে তুমি কি চাও? আমি বললাম, তোমার এসব কথা জিজ্ঞেস করতে লজ্জা করছে না? তুমি কি ভেবেছো আমি সেই ভদ্রবেশি অসভ্য ছোটলোকগুলোর দলে যে লোকে লোকে নগদ টাকা নিয়ে পরে জালিয়াতি করব? পরে মেজ দিকে একটা চিঠি লিখে জানিয়েছিলাম, আপনারা আমাকে ঠিক চিনতে পারেননি, বিয়েতে যৌতুক বা উপঢৌকন তো দূরের কথা, অন্য কোনো মানুষের দয়া বা কৃপা নিয়ে আমি জীবনে দাঁড়াতে চাই না। সে মনোবৃত্তি থাকলেও বিহালার সরকারি জমিতে সরকারি অর্থে একটা বাড়ি বা কলকাতা শহরে বেনামিতে দুটো একটা ট্যাক্সি অনেক আগেই করতাম, আর শ্বশুরের পয়সায় শ্বশুরের কৃপায় সমস্ত সংসারের প্রতিষ্ঠা চেয়েছি। মেরুদণ্ডহীন হীনবীর্য পুরুষ চা এ কাজ কেউ পারবে না। খিড়কির দরজা দিয়ে আয় করে সম্পত্তি করে চালিয়াতি করতে আমি শিখিনি, নিজের কর্মদক্ষতা ও কলমের জোরে যেটুকু পাবো তাতে আমি সুখী ও সন্তুষ্ট থাকব। এই চিঠির উত্তরে মেজদি লিখেছিলেন, ভাই রিপোর্টার, তোমার চিঠি পড়ে মনে হলো তুমি আমাদের ভুল বুঝেছ। তোমার সঙ্গে আমার সবচাইতে ছোট বোনের বিয়ে হচ্ছে, তাই তো তোমরা দুজনে তোমাদের কত প্রিয় কত আদরের, আমাদের কত প্রিয় কত আদরের। তোমাদের বিয়েতে আমরা সব কিছু দেব না, তাই কি হয়? তোমাদের কিছু না দিলে কি বাবা মা শান্তি পাবে? আমি আবার লিখলাম, সেন্টিমেন্টের লড়াই লড়বার ক্ষমতা আমার নেই, তবে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমার কিছু চাই না। যদি নিতান্তই কিছু দিতে হয় তাহলে কন্টেম্পোরারি হিস্ট্রির কিছু বই দেবেন, দয়া করে আর কিছু দিয়ে আমাকে বিব্রত করবেন না। যাক গে ওসব কথা, মেম সাহেবের কলকাতা যাবার আগের দিন দুজনে বেড়াতে বেরিয়েছিলাম, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে শেষে বুদ্ধ জয়ন্তী পার্কে বসেছিলাম অনেকক্ষণ। কথায় কথায় মেম সাহেব খোকনের কথা বলেছিল, তুমি কলকাতা ছেড়ে চলে আসার পর বুঝলাম তোমাকে কত ভালোবাসি। এমন একটা অদ্ভুত নিঃসঙ্গতা আমাকে ঘিরে ধরলো যে তোমাকে কি বলবো। কোনো মতে সেই লেডিস ট্রামের চেপে কলেজে যেতাম আর আসতাম, আর কোথাও যেতাম না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সিনেমা টিনেমা কিছুই ভালো লাগতো না। আমি বললাম, ঠিক সেই জন্যই তো খোকনকে বেশি আঁকড়ে ধরেছ, তাই তা আমি বুঝি। তাই তো সন্ধ্যার পর খোকনকে পড়াতে বসতাম, পড়াশোনা হয়ে গেলে খাওয়া দাওয়ার পর ছাদে গিয়ে দুজনে বসে গল্প করে কাটাতাম। কোনো কোনো দিন মা আসতেন, গান গাইতে বলতেন, কিন্তু আমি গাইতে পারতাম না, গান গাইবার মতো মন আমি হারিয়ে ফেলেছিলাম। একটু পরে আবার বলল, গরমকালে কলকাতার সন্ধ্যাবেলা যে কি সুন্দর তা তুমি জানো না, তোমার সঙ্গে কত ঘুরে বেরিয়েছি। ওই সন্ধ্যাবেলায় কিন্তু তুমি চলে আসার পর আমি কলেজ থেকে ফিরে চুপচাপ শুয়ে থাকতাম আমার খাটে। তাই বুঝি, সত্যি বলছি, জানালা দিয়ে পাশে শিউলি গাছটা আর এক টুকরো আকাশ দেখতে পেতাম, শুয়ে শুয়ে ভাবতাম শুধু তোমার কথা। আমি ওর হাতটা আমার হাতের মধ্যে টেনে নিলাম, বললাম, তুমি যে আমাকে ছেড়ে শান্তিতে থাকতে পারো না তা আমি জানি মেম সাহেব। ওর চোখ দুটো কেমন যেন ছলছল করছিল, গলার স্বরটাও স্বাভাবিক ছিল না, ভেজা ভেজা গলায় বলল, এখন শুধু খোকন ছাড়া কলকাতায় আমার আর কোনো আকর্ষণ নেই, কিন্তু ছেলেটা আজকাল যে কী লাগিয়েছে তা ওই জানে। কি আবার লাগালো? মনে হচ্ছে খুব জোর পলিটিক্স করছে, তার জন্য ভয় পাবার বা চিন্তা করবার কী আছে? তুমি কলকাতা রিপোর্টারি করেছো, অনেক রাজনৈতিক আন্দোলন দেখেছো, সুতরাং তুমি দেখলে বুঝতে পারতে, কিন্তু আমি ঠিক বুঝতে পারি না ও কী করছে, সেই জন্যই বেশি ভয় হয়। চুরি জচুরি তো করছে না, সুতরাং তুমি অত ঘাবড়ে যাচ্ছ কেন? মেম সাহেবের দৃষ্টিটা একটু ঘুরিয়ে নিয়ে কেমন যেন অসহায়ের মতো আমার দিকে তাকালো, বলল, জানো এই তো কিছুদিন আগে হাতে ব্যান্ডেজ বেঁধে ফিরল, প্রথমে কিছুই বলছিল না, বারবার জিজ্ঞাসা করার পর বলল পুলিশের লাঠি লেগেছে। এবার মেম সাহেব আমার হাত দুটো চেপে ধরে বলল, আচ্ছা বলো তো, এই লাঠিটাই যদি মাথায় লাগতো তাহলে কি সর্বনাশ হতো? আমি বেশ বুঝতে পারলাম খোকন রাজনীতিতে খুব বেশি মেতে উঠেছে, সভা সমিতি মিছিল বিক্ষোভ করছে সে, এবং আজ হাতে লাঠি পড়েছে কাল মাথায় পড়বে, পরশু হয়তো গুলির আঘাতে আহত হয়ে মেডিকেল কলেজের অপারেশন থিয়েটারে যাবে। চিন্তা নিশ্চয়ই কারণ আছে, কিন্তু একথাও জানি ছেলেরা একবার মেতে উঠলে ফিরে আনা খুব সহজ নয়। খবরের কাগজে রিপোর্টারি করতে গিয়ে কলকাতা রাজপথে বহুজনকে পুলিশের লাঠিতে আহত গুলিতে নিহত হতে দেখেছি, সব রিপোর্টারি এসব দেখে থাকেন, নিশ্চল নিশ্চুপ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও সব কিছু দেখেছি, এক ফোঁটাও চোখের জল ফেলিনি। আজ মেম সাহেব খোকনের কথা বলায় হঠাৎ মুহূর্তের জন্য এই সব দৃশ্যের ঝড় বয়ে গেল মনের পর্দায়, কেন তা বুঝতে পারলাম না। মনে মনে বেশ একটু চিন্তিতও হলাম, ওকে সেসব কিছু বুঝতে দিলাম না, সান্ত্বনা জানিয়ে বললাম, হাতে একটু লাঠি লেগেছে বলে অত ঘাবড়ে যাচ্ছ কেন? কলকাতায় বাস করে যে পুলিশে এক ঘা লাঠি খায়নি সে খাঁটি বাঙালিই নয়। দুফোঁটা চোখের জল ইতিমধ্যে গড়িয়ে পড়েছিল মেম সাহেবের গালের পর। আমার কাছ থেকে লুকোবার জন্য তাড়াতাড়ি আঁচল দিয়ে সারা মুখটা মুছে নিয়ে বলল, হয়তো তোমার কথাই ঠিক, কিন্তু যদি কোনোদিন কিছু হয়। মেম সাহেব আর বলতে পারলো না, দুই হাঁটুর পর মাথাটা রাখলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, অত ভয় পাচ্ছ কেন মেম সাহেব? আবার বললাম, অত চিন্তা করলে কি বাঁচা যায়? মেম সাহেব রাজনীতি করতো না, কিন্তু কলকাতাতে জন্মেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, সুতরাং ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেক কিছু দেখেছে, হয়তো গুলিতে মরতে দেখেনি কিন্তু লাঠি বা টিয়ার গ্যাস বা ইট পাটকেলের লড়াই নিশ্চয়ই অনেকবার দেখেছে। তাছাড়া খবরের কাগজ পড়ে ছবি দেখে, সেই সামান্য অভিজ্ঞতার ভিত্তিতে খোকন সম্পর্কে মেম সাহেব একটু অস্থির না হয়ে পারেনি।
ওয়েস্টার্ন কোর্টে ফিরে আসার পর মিম সাহেবকে বলেছিলাম, তুমি বরং খোকনকে আমার কাছে পাঠিয়ে দাও, এখানে পড়াশোনা করবে আর আমাকে একটা একটু সাহায্য করবে। আমার প্রস্তাবে আনন্দে লাফিয়ে উঠেছিল, বলেছিল সত্যি ওকে পাঠিয়ে দেবো, হ্যাঁ দাও, কিন্তু কিন্তু কি কমাস পরেই তোর ফাইনাল। আমি বললাম ঠিক আছে, পরীক্ষা দেওয়ার পরই পাঠিয়ে দিও, এখানে বিয়ে করবে। মেম সাহেব একটু হাসলো, আমাকে একটু জড়িয়ে ধরলো। ততদিনে আমিও তোমার কাছে এসে যাবো, তাই না? ও আমার বুকের পর মাথা রেখে বলল, সত্যি খুব মজা হবে।